আর একটু পরেই জাল সবটা ওঠানো হয়ে যাবে, তারপরেই দেখানোর চেষ্টা করব আজকে কি মাছ পাওয়া গেল বা পাওয়া। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন পদ্মার মাঝখানে যাবে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন নৌকা, আর এখন বোট স্টার্ট দিবে। দেখতে পাচ্ছেন মীর হোসেন ভাই, এখানে বোট স্টার্ট দেওয়া হচ্ছে। এই হচ্ছে অবস্থা, আর এই হচ্ছে পদ্মা। তো দেখা যাক পদ্মায় কীভাবে জাল ফেলে এবং মাছ ধরে। পদ্মার মাঝখানে জাল ফেলবে। আজকে আমি যেই নৌকাতে আসছি, আপনার কাচকি মাছ ইলিশ মাছ ধরে। দেখা যাক কী কী মাছ পায়। এই যে এই নৌকাটার মধ্যে যে জাল, এই জালগুলো খুবই ছোট ছোট বিন জালের, তো কাচকি মাছও বের হতে পারে না। তাহলে বুঝতেই পারেন যে কতটা ছোট ছোট যে এই জালের যে ফাঁক, অনেক ছোট ছোট ফাঁক। পদ্মার মাঝখানে চলে আসলাম। এই হচ্ছে অবস্থা, দেখতে পাচ্ছেন পদ্মায় মাছ ধরার জন্য যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ আমাদের, ভালোই ভাইয়ে খাওয়া দাওয়া করালো সকালের খাবার। আমরা এখন পদ্মার মাঝখানে চলে আসছি। দেখতে পাচ্ছেন পদ্মায় জাল ফেলা হচ্ছে, আর এই জালটা সম্পূর্ণ ফেলার পরে পদ্মায় দীর্ঘক্ষণ রাখা হবে। কী কী মাছ পায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন মৈনট ঘাটের বিশাল পদ্মা। খাওয়া দাওয়া শেষ করে এই মুহূর্তে পদ্মায় জাল ফেলা হচ্ছে, আর এটা হচ্ছে ইলিশ মাছ, এছাড়াও কাচকি মাছ। খুবই ছোট ছোট জালের যে বিনগুলো বা ফাঁকগুলো খুবই ছোট ছোট, অনেক অনেক ছোট ছোট মাছ পাওয়া যাবে আশা করি, বিশেষ করে ইলিশ মাছ আর হলো কাচকি মাছ। তো এই হচ্ছে জাল, কীভাবে ফেলে জাল আপনারা দেখতে পাচ্ছেন। নৌকাটা কাঁপতেছে, ছোট নৌকা। অনেকেই আপনারা কনফিউশনে থাকেন আদৌ পদ্মায় এত মাছ পাওয়া যায় কি না, পদ্মায় কীভাবে মাছ ধরে, এটা সবাই দেখতে চায়। আর এজন্য চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। এখানে অনেক অনেক নৌকা দিয়ে পদ্মায় মাছ ধরতেছে। ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে। সারাদিন তারা পদ্মায় কয়েকবার জাল ফেলে মাছ ধরে। দেখতে পাচ্ছেন আমরা মৈনট ঘাট থেকে অনেকটা দূরে চলে আসছি, অনেক দূরে চলে আসছি। এই জাল আপনারা দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কীভাবে জাল ফেলে পদ্মায় বিশাল জাল, ওইখান থেকে শুরু হয়েছে। এই জালটা অনেক বড়। সম্পূর্ণ জালটা ফেলার পর দীর্ঘক্ষণ রাখা হবে পদ্মায়, 2 ঘন্টার মতো।
যাতে এই জালে পদ্মার মাছ আটকে যায়, আর তারপরেই ওঠানো হবে এই জাল। এই জালের বিনগুলো খুবই ছোট ছোট, সব জাল ফেলানো শেষ। দেখতে পাচ্ছেন বিশাল জাল ফেলা হয়ে গেল। দীর্ঘ দুই ঘন্টার মতো জাল ফেলার পরে জাল তোলা হচ্ছে। দেখা যাক আজকে কী মাছ পাওয়া যায়। এটা খুবই ছোট ছোট জাল, মানে ফোকাগুলো খুবই ছোট, এটার যে বিনগুলো খুবই ছোট ছোট। এখানে কাঁচকি মাছ পাওয়া যায়, দেখানোর চেষ্টা করব আপনাদের কী কী মাছ আজকে কপালে আছে। মীর ভাইয়ের কপালে আজকে কী কী মাছ আছে, যদি ভাগ্য ভালো থাকে বেশি মাছ পাওয়া যাবে, আর যদি ভাগ্য খারাপ থাকে হয়তো বা কম মাছ পাওয়া যাবে। দেখা যাক, এখন সময় ঘড়িতে মোটামুটি 10টার মতো বাজে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা। মৈনট ঘাট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে চলে আসছে নৌকা দিয়ে জাল, বাইতে 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 অনেক দূরে চলে আসছে। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় নারিশা ঘাটের কাছাকাছি চলে আসছে। এই মুহূর্তে জাল ওঠানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন কীভাবে কীভাবে জাল ওঠায়। দেখা যাক কি মাছ পায়। ওই দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত পদ্মায় জাল ফেলা ছিল, অনেক বড় জাল। এই যে জাল উঠানো হচ্ছে, আর এই হচ্ছে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক জায়গায় পদ্মার মাছ ধরা হচ্ছে, ওইখানে পদ্মার মাছ ধরা হচ্ছে, ওইখানে পদ্মার মাছ ধরা হচ্ছে, ওইখানে অনেক জায়গায় পদ্মার মাছ ধরা হচ্ছে। দেখা যাক কি মাছ আজকে কপালে, কিভাবে পদ্মার মাছ ধরে। একটু একটু করে মাছ কি সব ওইখানে না ভাই? ওই যে ওই জায়গায় না, ভিতরে ঢুকে গেছে না মাছ? সব মাছ ভিতরে। এই জালটা কি দুই দুই পার্ট না না তিন পার্ট? এক পার্টই? ও আলাদা করে একটু বাঁকা করা আছে ভিতরে না মনে হয়? ও ভিতরে একটা খাঁজ করা আছে। এই বিশাল জাল তোলা হচ্ছে আস্তে 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 আস্তে। পদ্মাতে মাছ ধরা অতটা সহজ নয়, আমরা তো মুখের কথায় বলি যে জেলেরা কত সহজেই মাছ ধরে বিক্রি করে। তো আসলে বিক্রি করা অনেক সহজ, তবে মাছ পদ্মা থেকে ধরাটা অনেক কষ্টকর, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়াও খরচ করতে হয়, তেলের খরচ, এছাড়াও এখানে থাকতে হয় একটা সিজন হিসেব করে। বাসা থেকে দূর দূরান্ত থেকে এখানে এসে তারা এক একটা মৌসুমে থাকে, এক এক রকম মাছ ধরে, তারপরে আবার বাসায় চলে যায়। এখন মাছ ধরে রেখে দিবে, আগামীকাল বিক্রি করবে মৈনট ঘাট মিনি কক্সবাজার।
আর দেখতে পাচ্ছেন আর বেশিক্ষণ লাগবে না, ওই পর্যন্ত জালটা আপনারা দেখতে পাচ্ছেন। একটু পরেই জাল ওঠানো হবে, দেখা যাক কী কী মাছ পাওয়া যাচ্ছে মৈনটঘাট পদ্মায়। এখানে এক এক জেলে এক এক রকম জাল দিয়ে এক এক রকম মাছ ধরে থাকে, কেউ বা ছোট ছোট কাচকি মাছ ধরে, কেউ ইলিশ মাছ, কেউ বড় বড় পাঙ্গাস মাছ, আয়ের মাছ, বিভিন্ন জালে বিভিন্ন রকম মাছ এই পদ্মায় ধরে থাকে। পদ্মার জীবন বৈচিত্র্যময়, বড়ই বৈচিত্র্যময়। দেখতে পাচ্ছেন বিশাল পদ্মা। আমরা মৈনটঘাট থেকে অনেকটা দূরে চলে আসছি, এখানে কিন্তু মৈনটঘাট দেখাই যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন মৈনটঘাট কিন্তু এখানে নেই। আমরা মৈনটঘাট থেকে বেশ খানিকটা দূরে চলে আসছি, এই মুহূর্তে আপনারা বিশাল পদ্মা দেখতে পাচ্ছেন। আর একটু পরেই জাল সবটা ওঠানো হয়ে যাবে, তারপরেই দেখানোর চেষ্টা করব আজকে কী মাছ পাওয়া গেল বা পাওয়া যাচ্ছে। ভাই আপনাদের এই জালটার নাম কি? কাচকি জাল। কাচকি মাছ, কাচকি মাছ। এই জালটা একদম ছোট ছোট বিন, কাচকি মাছের জাল এটা। বড় মাছ কি উঠে না? একদমই ও মাঝে মধ্যে ইলিশ মাছ উঠে, ইলিশ মাছ ছাড়া উঠে না। না এমনি ঘাওড়া টাওড়া মাছ পান না? ঘাওড়া মাছ পাওয়া যায় না? আজকে মাছ পাইবেন তো ইনশাল্লাহ। আপনারা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভরশীল তাই না? ভাগ্য ভালো থাকলে আপনারা অনেক সময় অনেক বেশি মাছ পান, আবার ভাগ্য খারাপ থাকলে অনেক কম মাছ পান। আপনারা তো ভালো সময়ের অপেক্ষা করেন খালি তাই না? কবে দিনটা ভালো আসবো, কবে একটু আপনাদের দিনটা ভালো হইব। দিন ভালো গেলে আপনার মনটাও ভালো থাকে। হ্যাঁ মাছের উপর আপনাকে সব কিছু ভালো থাকা। বিশাল জাল তোলা হচ্ছে, দেখা যাক কী কী মাছ আজকে পাওয়া যায়। ওই পর্যন্ত আর বেশিক্ষণ লাগবে না, একটু পরেই জাল তোলা হবে, মাছগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের। এখানে অনেক অনেক জেলেরা মাছ ধরতেছে, অনেক অনেক জেলেরা মাছ ধরতেছে, অনেক অনেক মানুষ। ভাই ওই এক এক মানুষ এক এক মাছ ধরতেছে না? এগুলা কি সব জালের উপর নির্ভরশীল? মাছেরা কি চিনে নি যে কোন জালে মাছ উঠবো কি মাছ? মাছেরা তো আটকাই যায়। হ্যাঁ দেখতে পাচ্ছেন মাছ ধরে নিয়ে যাচ্ছে। ওই নৌকাটা অনেক দূরে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কোনাবের না ভাই? ওই মাছ ধরতেছে কোনাবের, কোনাবের, কোনাবের অনেক বেশি বেশি মাছ পাওয়া যায়। একটা কোনাবের তো ভাই অনেক সময় লাগে, অনেক কষ্ট ভাই। আর আপনারা তো এই জালটা তুলতেছেন দুইজনে, কোনাবের কিন্তু তিন চারজনে তুলে, একজন নামে আবার নিচে চার পাঁচজন লাগে। কোনাবের অনেক কষ্টকর মাছ যে পাই, মাছ যে ধরে বিষয়টা এত সহজ না ভাই। মানুষ তো মনে করে যে সহজেই মনে হয় মাছটা পাওয়া যায়, এত সহজ না। জেলেরা অনেক কষ্ট করে পদ্মায় মাছ ধরে, এত সহজ না ব্যাপারটা। আমরা এই সুস্বাদু মাছগুলো সহজেই কিন্তু পাই না, এই জন্যই এই প্রথম মাছ, প্রথম মাছ চেয়াও বাইলে। আরও মাছ আস্তে আস্তে উঠবে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন কী কী মাছ আজকে পাওয়া গেল এই মীর ভাইয়ের জালে। দেখা যাক শেষ পর্যন্ত যাতে একটু ভালো মাছ পাওয়া যায়, আপনাদের দেখাতে পারি পদ্মায় আসলে কী কী মাছ পাওয়া যাচ্ছে এই কাচকি মাছের জালে।
ভাই চেও বাইলা মাছও আসে না আপনাদের? চেও বাইলা আসে, দেখানোর চেষ্টা করি। তোর তাজা মাছ, পদ্মা নদীর সলেট মাছ। এই আর মাত্র কয়েক মিনিট পরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বা দেখাতে পারবো কি মাছ এই দীর্ঘ দুই ঘন্টা পরে কি কি মাছ পাওয়া গেল আজকে। ভাই আপনি কি সবসময় এই জাল দিয়ে মাছ ধরছেন? এই জাল ছাড়া মাছ ধরেন নাই না? ও, তাহলে তো এই জালের প্রতি আপনার একটা ভালো অভিজ্ঞতা। অনেক সুন্দর একটা নৌকা যাচ্ছে দেখতে পাচ্ছেন, কোনা বেড়ের নৌকা। দেখতে পাচ্ছেন মাছ ধরে নিয়ে যাচ্ছে। আর এখন এই মাছ তোলা হবে পদ্মা থেকে। জাল ওঠানো প্রায় শেষ, আর একটু বাকি আছে। ফাইনাল ফিনিশিংটা দেখানোর চেষ্টা করব কি কি মাছ পাওয়া যাচ্ছে। এগুলো কি সব বোতল দিয়ে ভাই আপনি বানাইছেন? ওই জিনিসগুলার সাপোর্ট দিছে না, ওই ফর্মগুলার সাপোর্ট দিছে বোতল। দেখতে পাচ্ছেন কিভাবে জালগুলোতে বোতল লাগানো হয়েছে, যাতে জালের যে রশিগুলো ডুবে না যায়, ভেসে থাকে এজন্য। আর মাত্র কয়েক মিনিট পরেই দেখতে পাবেন কি কি মাছ পাওয়া গেল। মাছ তো পাওয়া যাইব ভাই নিশ্চিত। চেয়াও বেড়ে গেল একটা। আয় মাস আয় আয় মাস, কোথায় আছোস? আমাদের জালে ধরা দে, এখনই মাছ ওঠানো হবে। পদ্মার তরতাজা মাছ।
জালগুলা কি সুন্দর করে আবার ভাঁজ করে রাখছে ভাই। ভাঁজ করে না রাখলে কি পেঁচ লাগে যাবো গা জাল? না পেঁচ লাগে না এই জাল। তারপরে তো অনেক সুন্দর করে পার্ট বাই পার্ট রাখেন, সুন্দর। আসলে প্রফেশনাল ব্যাপারটাই আলাদা। ওই দেখতে পাচ্ছেন পদ্মার মাছ দেখা যাচ্ছে, একটা দুইটা করে একটু পরে ওঠানো হবে। দেখা যাক কি মাছ পাওয়া যায় শেষ পর্যন্ত। একটাও জালের মধ্যে লাগা থাকে না জানি না, এই জন্যই করতেছেন, সময় নিয়ে কাজ করতেছে, যাতে জালের মধ্যে যদি মাছ লেগে থাকে সেই মাছ পচে নষ্ট হয়ে যাবে, জালের সমস্যা হবে বা গন্ধ ছড়াবে। এজন্য প্রতিটা মাছ ঠিক মতো ঝাঁকি দিয়ে জালের একদম শেষ প্রান্তে নিয়ে যেতে হয়। এটাই হচ্ছে সিস্টেম। দেখা যাক, জাল চলে আসছে, কাছাকাছি চলে আসছে, একটু পরেই জাল তোলা হবে। এই জাল আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কাছাকাছি চলে আসছে, দীর্ঘ দুই ঘন্টা পরে এই বিশাল পদ্মা। নৌকাতে পানি উঠছে, পানি একটু সেচা হচ্ছে। ভাই এই কাচকে মাছের জালে কি কখনো বড় মাছ পান নাই? এই যে মাছ দেখতে পাচ্ছেন, প্রথম মাছ। বিভিন্ন রকম মাছ পাওয়া যাবে, অপেক্ষা করতেছি শেষ পর্যন্ত কি মাছ, কতগুলো মাছ পাওয়া যায়। অসাধারণ পদ্মা সবাই। উই যে একটা বড় মাছ রে, বিশাল, ওই যে বিশাল না, অনেক বড় মাছ। উই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা বড় মাছ ধরছে জেলে। অনেক বড় একটা মাছ ধরছে, এক এক জেলে এক এক রকম মাছ ধরে থাকে। অসাধারণ পদ্মা নদী। পদ্মা নদী না থাকলে আসলে মানুষের জীবনযাপন, এই মাছ ধরাগুলো আমরা কখনোই দেখতে পেতাম না। পদ্মার এই সুস্বাদু মাছগুলো হয়তো বা খেতে পারতাম না।
পদ্মা আছে বলেই মানুষের জীবন জীবিকা বৈচিত্র্যময়। কাচকি মাছের জাল তোলা ভাই কষ্ট বেশি মনে হয়, মানে এই দিকটা একটু সাবধানে তুলতে হয় তাই না? অনেক সময় সাপেক্ষ, কষ্টকর, কারণ সব প্রতিটা মাছ ছোট ছোট মাছ ঝাঁকি দিয়ে ওই এক সাইডে নিতে হয়, সময় সাপেক্ষ ব্যাপার।
এই কয়টা মাছ ভাই? মাত্র এতক্ষণ জাল ফেলার পরে মাত্র এই কয়টা মাছ? অনেক কম, অনেক কম, অনেক কম। আমি তো ভাবছি অনেক মাছ আসবো, মাত্র এই কয়টা মাছ? দুই ঘন্টা জাল ফেলার পরে, এত কষ্ট করার পরে মাত্র এই কয়টা মাছ? দেখতে পাচ্ছেন কি অবস্থা? পদ্মার তরতাজা মাছ, এই বাঁচা মাছটা একটু হাতের পাঞ্জাতে নেন তো, একটু ওই যে ওই যে ওই যে ওইটা হাতের পাঞ্জাতে নেন তো, একটু দেখি তো অনেক সুন্দর তরতা চা। আরে রে থেক থেক থেক, হাতের পাঞ্জাতে নেব, ডিগ খেয়ে যাবো। পদ্মার তরতা চা মাছ,
বিশাল কোনাবের দেখতে পাচ্ছেন।